দেশের ছয় অঞ্চলে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এই কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।